হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই ওনারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি। মারুফ হাসান মিলু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের অলরেডি 3টি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং 2টি মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে। আজকে মূলত কথা বলবো এ ইউনিটের তৃতীয় মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করতে হবে সেই প্রসঙ্গে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমরা প্রথমে জেনে নেব এ ইউনিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছো। এ ইউনিটে তৃতীয় মেরিট লিস্টে প্রায় 550-এর কাছাকাছি যাদের মেরিট লিস্ট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। এর পরবর্তী ধাপে 550-এর পরবর্তীতে 560, 561 কিংবা 570 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা সাবজেক্ট পেয়েছো এ ইউনিটের তৃতীয় মেরিট লিস্টে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি কমপ্লিট করে ফেলো, আর যারা অলরেডি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি আছো তাদের দরকার নাই ভর্তি হওয়ার, কারণ যারা চান্স পায়নি তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা জেনে নিই এ ইউনিটের তৃতীয় মেরিট লিস্টে তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটি কীভাবে করতে হবে সেটি জানিয়ে দেবো। এবং যাদের মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তিত হয়েছে তাদের কোনো সমস্যা না, তাদের কিছু করতে হবে না, তারা যে সাবজেক্ট আবার পেয়েছো সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা পড়তে পারবে। যদি তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে না থাকো তাহলে মাইগ্রেশনটি ওয়ান রাখো, আর যদি পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তাহলে মাইগ্রেশনটি অফ করে রাখো। এখন আমরা দেখার চেষ্টা করব এ ইউনিটের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিতে কি বলা রয়েছে। এ ইউনিটে 1 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 2টি মেরিট লিস্টের ভিত্তিতে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখানে যারা সাবজেক্ট পেয়েছে তাদের মাইগ্রেশন হয়েছে পরবর্তীতে, এবং তার পরবর্তীতে তৃতীয় মেরিট লিস্টটি আজকে প্রকাশিত হয়েছে। তৃতীয় মেরিট লিস্টে যারা তোমরা সাবজেক্ট পেয়েছো তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর। তার মানে 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সকাল 9টা থেকে 3টার মধ্যে ভর্তি প্রক্রিয়াটি কী করতে হবে সম্পূর্ণ করতে হবে। এবং এর পরবর্তীতে যদি আরও আসন ফাঁকা থাকে তার প্রেক্ষিতে আরও মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তোমাদের ভর্তি প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করবে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর আই বাটনে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। ভর্তি পরীক্ষার জন্য যদি তোমরা 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কাগজপাতি জমা না দিতে পারো কিংবা ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করতে না পারো তাহলে তোমরা এ ইউনিটের ভর্তি কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলি তোমাদের লাগবে সেগুলো হচ্ছে অনলাইনে যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করতে হবে। দেন ওই ফর্মের 3 কপি নিয়ে আসতে হবে, 2 কপি জমা রাখবে এবং 1 কপি তোমার কাছে রাখতে হবে। ফর্মটি তোমরা কীভাবে সঠিক নিয়মে পূরণ করবে তার লিঙ্ক ভিডিওর আই বাটনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে সঠিক নিয়মে ফর্মটি ফিল আপ করে নিও। এ4 সাইজের পেজে অর্থাৎ এ4 খামে তোমাদের খামের উপরে লিখতে হবে পরীক্ষার্থীর নাম, তোমার নাম, বিভাগের নাম, রোল নম্বর এবং কোন বিভাগে তুমি চান্স পেয়েছো সেই বিভাগের নাম। ওয়েব পেজে প্রদত্ত ভর্তি বাবদ যে প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে, ভর্তি ফি জমা দেওয়া বিস্তারিত RU.ac.bd ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সাক্ষাৎকারের ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি, তার মানে ভর্তি ফর্মের 2 কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, SSC এবং HSC মূল মার্কশিট ও HSC ও সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। তার মানে এগুলো জমা দিলে তোমার 1 বছরের আগে কিন্তু আর উঠিয়ে নিতে পারবে না, তার মানে এগুলো আগে থেকেই বিপুল পরিমাণ ফটোকপি করে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবে। এখন আসো ভর্তি পরীক্ষা তোমরা যখন ভাইবা দেওয়ার জন্য আসবা কিংবা ভর্তি হওয়ার জন্য আসবা তোমাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। প্রথমে লাগবে ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত যে প্রবেশপত্রটি রয়েছে সেই প্রবেশপত্রের 1 কপি, সাবজেক্ট চয়েস যে ফর্মটি তোমার রয়েছে সেই ফর্মের 1টা কপি লাগবে, SSC এবং HSC সমমানের পরীক্ষার যে মূল মার্কশিট রয়েছে সেই মূল মার্কশিটটি লাগবে, আর HSC-র মূল রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে। এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে সঙ্গে আনতে হবে, একদম অরিজিনাল কপিটি।
প্রকাশিত ফলাফলে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকবে এবং যে কোনো সময় বাতিল করতে পারবে, এই ক্ষমতা তাদের রয়েছে। যাই হোক, ভর্তি পরীক্ষার এ ইউনিটের গুরুত্বপূর্ণ এই ছিল আজকের মতো আমার কাছে তথ্য। এর বাইরে যদি আরও কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করো, এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখো। দেখা হবে প্রাণের ক্যাম্পাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।